প্রচুর ভিড় বন্ধুরা, কোন জায়গায় এক তিল ধারণের জায়গা নেই। ফ্যামিলি নিয়ে কিন্তু এরকম মেলায় আর ঘোরা যাচ্ছে না। আগে শুধু তোমাদের জন্য কষ্ট করছি বন্ধুরা, একটা বাচ্চা নাকি হারিয়ে গেছে, আমরাও ঘুরছি। এদিকে আমার থেকে শুরু করে ফুল টপ, তো চলো ওরা কি কি জিনিস কিনছে দেখা যাক। নাগরদোলা আছে, দোকান রয়েছে, কিছু বলে না, ভয় পাচ্ছে নাকি হচ্ছে, তুমি কেমন করে গেছো? তবে জিনিসের দাম বন্ধুরা, তারপরে আরেক প্লেট পাও ভাজি অর্ডার করলাম মাসির জন্য। তো এই ভিড় দেখে বন্ধুরা আমি সিদ্ধান্ত নিলাম এই দিক দিয়ে ভাই বেরোনো যাবে না। বাচ্চা খুব সাবধানে রাখবে, এই মেলার প্রচুর ভিড়, তুলনামূলক কিন্তু অনেক ভিড় কম রয়েছে। তো জামাটাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও। মানে ব্লক করতে গিয়ে যেরকম করে ধরবো না, তো প্রথমে তরকা দিয়ে খাই কেমন লাগছে। নমস্কার বন্ধুরা, আজকে আমি ঘুরতে চলে এসেছি রাসমেলাতে। আমি একাই আসিনি, সাথে আমার বউ এসে, আমার ছেলে এসে, আর হচ্ছে কি আমার শালী এসে, তো সবাই মিলে এখন আমরা মেলাতে যাচ্ছি। আজকে বন্ধুরা গাজলে রাসমেলাতে এসেছে প্রদীপ পাল, ভারত শ্রেষ্ঠ কীর্তনীয়া প্রদীপ পাল। প্রচুর লোকের সমাগম। আমরা লোকের ভিড় ঠেলে ঠেলে যাওয়ার চেষ্টা করছি, আর ভিতরে তোমরা গেলেই দেখতে পাবে, দেখবে কেমন লোকের ভিড়, প্রচুর ভিড় বন্ধুরা। কোন জায়গায় এক তিল ধারণের জায়গা নেই। আমি সামনে ওই রাস যেখানে রয়েছে, রাসের চাকা ঘোরানোর চেষ্টা করছি, চক্র ঘোরানোর, রাস চক্র। তো সেখানে বাচ্চা কাচ্চা নিয়ে এরকম করতে যাওয়া যায় না, তো আমাকে ক্যামেরা করতে গেলে বন্ধুরা আমাকে একা আসতে হতো। তো আজকে আর কি সেটা হয়নি, আমি বিশেষ কাজে এসেছিলাম গাজলে। তো মাঝখান থেকে আমার বউকে ডাকলাম যে চলো মেলায় ঘুরবে নাকি, আর ওরও আশা ইচ্ছে করছিল। তো সবাই মিলে ফ্যামিলি নিয়ে যখন যাচ্ছি না, ফ্যামিলি নিয়ে কিন্তু মেলায় আর ঘোরা যাচ্ছে না, আর কি খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। বাবু এদিকে কান্নাও প্রায় মানে কাঁদা কাঁদা দশা হয়েছে, এদিক দিয়ে চাপছে, ওদিক দিয়ে চাপছে, লোকে খুবই কষ্টকর ব্যাপার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো বন্ধুরা তোমাদের দেখি যতটা মেলা ঘোরানোর ঘোরাতে পারি একটু চেষ্টা করছি, আর না হলে কিন্তু সোজা বেরিয়ে বাড়ি চলে যাবো, অন্যদিন আসবো। তা বলো, এই ফ্যামিলি নিয়ে আসা যাবে না, আমি একাই আসবো ক্যামেরা করার জন্য। তা বলো বন্ধুরা, শুধু তোমাদের জন্য কষ্ট করছি বন্ধুরা, দরকার পড়লে আবার আসবো ক্যামেরা করতে, ঠিক আছে? তো ভিডিওটা দেখতে মানে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করবে আর শেয়ার করে জানাবা কেমন লাগছে। আর পারলে রাসমেলা একবার অবশ্যই আসো, দেখবে খুব সুন্দর মেলা লেগেছে। যেদিন আমি গিয়েছি, এই আজকের কথা বলছি, সেদিনই যাওয়া মাত্র খবর পেলাম যে একটা বাচ্চা নাকি হারিয়ে গেছে, পুলিশ হন্য হয়ে খুঁজছে একবারে, তাই আমি বেশিক্ষণ দেরি করবো না, ঠিক করেছি। তো বন্ধুরা চলো তোমাদের একটু মেলাটাকে খানিকটা ঘুরিয়ে দিই, আমরাও ঘুরছি। এদিকে আমার শালী বাবুকে কোলে নিয়ে হাঁপিয়ে গেছে, তো ওকে একটু নামিয়ে দিয়ে হেঁটে হেঁটে নিয়ে আসি। এদিকে কিছুটা ফাঁকা রয়েছে আর কি দোকানে। প্রদীপ পালের যে মাঠ সংলগ্ন এলাকা, সেখানে কিন্তু প্রচুর ভিড় রয়েছে। দোকানগুলোতে তুলনামূলক একটু কম, মানে হালকা ভিড় কম আর কি। দাঁড়ানোর জায়গাটা তো অন্তত পাওয়া যাচ্ছে, এটাই আর কি। খেলনার দোকান থেকে শুরু করে সাজগোজের দোকান থেকে শুরু করে ফুল টপ বেল্ট, কত কি বলবো, অনেক রকম দোকান এসেছে। এবার মাঝখানে ক্যামেরা করতে করতে গিয়ে একবার আমি ওদের হারিয়ে ফেলেছি, যে ওরা গেল কোথায়, পিছন দিকে তো আসার কথা, আমি একাই সামনে এগিয়ে গেছি আর ওরা আবার পিছন দিকে খুঁজে পাচ্ছিলাম না। তো ওদের দেখতে পেলাম যে ওরা একটা দোকানে কিছু জিনিস মানে কিনতে যাচ্ছে আর কি। তো চলো ওরা কি কি জিনিস কিনছে দেখা যাক। আমি বাবুকে সামলাচ্ছি, এদিকে আমার বউ আর আমার শালী দোকানে জিনিস কিনছে, সংসারের যে প্রয়োজনীয় জিনিস আর কি, যে কোনো জিনিস 30 টাকা, যেটাই নিবে 30 টাকা। মাঝে এক পরিচিত দাদা শ্যামদার সাথে দেখা হয়ে গেল। আর হ্যাঁ, আমরা কি কি জিনিস কিনেছি তোমাদের একবার দেখিয়ে দিই। ফাইবারের বিভিন্ন রকম, বাবুর রস চিপা মানে জুস বানানো, জুস গামলা 30 টাকা, বাবুর জন্য ফলের জুস বানানো মাত্র 30 টাকায়। তো বন্ধুরা এবার সামনে কিন্তু খেলার দোকান নয়, মানে খেলার বিভিন্ন রকম বাচ্চাদের জিনিস রয়েছে। তো আমরা কিন্তু সেখানে যাচ্ছি, বাবুকে আমরা মানে ওই ভাবলাম যে খেলনাতে খেলাতে হবে।
নাগরদোলা আছে, তারপর অনেক কিছু রয়েছে এখানে। তো ওগুলো তো বাবু উঠতে পারবে না, আমিও তো এখন উঠবো না, কারণ আমি উঠলে আবার দল ছুট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছি বন্ধুরা চারিদিকে অনেক দোকান রয়েছে আর প্রত্যেক দোকানে ভিড়, আর খুবই ভালো লাগছিল বন্ধুরা আজকে মেলাতে যে এত লোক, ভালো তো লাগছিল, কিন্তু মেন কথা হচ্ছে এই যে ভিড়টার জন্য কিন্তু আমাকে ভালো লাগছিল না। তো সামনে একটা দেখতে পেলাম এখানে বাচ্চাদের জন্য খেলার জিনিস রয়েছে। তো দেখতে পাচ্ছি বন্ধুরা ফাইনালি খেলার দোকানে চলে এসেছি, এখানে রয়েছে ছোটা ভীম আর কি এগুলো গাড়ি রয়েছে, তো ওই গাড়িতেই আর কি বাবুকে বসাতে হবে। তো একটা গাড়ি দেখলাম, গাড়ির এখানে বসাবে এবার, চলো বাবুকে ভালো করে বসিয়ে দিই। তো ফুল রেডি বন্ধুরা, এবার বাবু গাড়িতে করে ঘুরবে আর আমি ওর পাশে পাশে থাকবো, যাতে আবার ভয় না পেয়ে যায়। এটা মেশিন দিয়ে ঘুরবে না, কিন্তু হাত দিয়ে ঘোরাতে হয়, তো ওই জন্য ইয়ে করলাম আর কি, মেশিন দিয়ে ঘোরালে সেটা আর কি হয়তো ভয় পেয়ে যেতে পারে ওই জন্য। ঠিক আছে চলো আমি সাথে থাকবো, বাবু গাড়িতে করে ঘুরবে। চারিদিকে দেখতে পাচ্ছে বন্ধুরা প্রচুর গার্জেন রয়েছে, বাচ্চার মানে সবাই এখানে বাচ্চাগুলোকে ঘোরাচ্ছে, আর অন্যান্য অনেক খেলার জিনিস রয়েছে, সবাই এখানে আনন্দ করছে, খুব ভালো লাগছে। তো আজকে একটা অবাক কাণ্ড বন্ধুরা, বাবু কিন্তু এর আগে আমি এরকম গাড়িতে উঠিয়েছি, তো তখন কিন্তু কান্না ছিল, ঠিক আছে, কিন্তু আজকে বাবু কান্না করছে না, কারণ আজকে সাথী পেয়েছে। কারণ এর আগে যখন ওকে ঘুরেছিলাম অন্য মেলাতে একবার, যেমন ধরো কমলডাঙ্গা কালী মেলাতে যখন এরকম গাড়িতে ঘুরেছিলাম তখন কান্না করছিল, একা ছিল তো, কিন্তু এবার ওর সাথে আরেকটা বাচ্চা রয়েছে যার জন্য কান্না করছে না কিন্তু। তো চলো বাবু ঘুরুক, আমরা পাশে দেখছি, খুব সুন্দর লাগছে, বাবু মজা পাচ্ছে না, আনন্দ পাচ্ছে না, ভয় পাচ্ছে তো কে জানি। তো কিছুটা ঘোরানোর পর বন্ধুরা আমরা বাবুকে নামিয়ে নিলাম। আরে তো আমার বাচ্চা যে কত টাকা দেব? হ্যাঁ কিছু বলে না, ভয় পাচ্ছে না কি হচ্ছে, তুমি ক্যামেরা করে আসো না, ভয় পাচ্ছে না, ভালো তো আছে, এই ভয় লাগছে আমাকে, ওখানে কোমর লাগা না হাসছিল যে, হ্যাঁ কিছু বলে না, বেলুন বেলুন খেলো, ভয় পাচ্ছে না কি পাচ্ছে। আচ্ছা এখান থেকে বেরিয়ে বন্ধুরা সুন্দর সুন্দর বেলুনের দোকান দেখতে পাচ্ছ, বেলুন আর বাচ্চাদের খেলনার দোকান, তো ওখানে গেলাম আমরা। তবে জিনিসের দাম বন্ধুরা সবকিছুরই দাম বেশি, মানে ছোট ছোট জিনিসের দাম 30 টাকা 40 টাকা করে, আর বড় যেগুলো জিনিস দেখতে পাচ্ছ সেগুলোর দাম তো আরো বেশি। এগুলো দাও, এগুলো দাও, এগুলো কত, এগুলো এগুলো খাবার দোকানের উদ্দেশ্যে বিভিন্ন দোকান পেরিয়ে অনেক রকম দোকান এসেছে। এখানে তো সেই ভিড়, মেলার বাইরে খাবে নাকি? বন্দুকের দোকান, আমার তো মারার ইচ্ছে করেছিল বন্দুক ঢিচকে আও, কিন্তু বন্দুক মারা হবে না, এগিয়ে চলো দেরি হয়েছে। তো পাও ভাজির দোকানের সামনে চলে এসেছি, এখানে বউ বলছে পাও ভাজি খাবে না কিন্তু, চলো এবার ওদের পাও ভাজি খাওয়াচ্ছি আমি। বউ শালি রয়েছে, আমার বাচ্চা রয়েছে, 40 টাকা করে নাকি প্লেট পাও ভাজি, তো দেখা যাক কিরকম পাও ভাজি, মানে আবার কি জিনিস পাও ভাজি, আমি এমনি খাইনি কোনোদিন। তো চলো বন্ধুরা এবার 2 প্লেট পাও ভাজি অর্ডার করলাম, দেখি পাও ভাজি কিরকম হয়, খেতে হবে। 2 রুটি দিয়েছে, এগুলো কি পাউরুটির মতো বলছে, পাউরুটি তো এগুলো 5 টাকাতে পাওয়া যায়, ওগুলোকে 2 পিস করে দিয়েছে, আর সঙ্গে রয়েছে তরকারি, ঘুগনি তরকারি, তো খেতে খারাপ নয়, ভালো লাগলো। তবে অতটাও মানে 40 টাকার দাম এটা, সেই হিসেবে কিন্তু অতটা অ্যাডজাস্টেবল, মানে আমাকে ভালো মনে হলো না আর কি। আর আমরা তো খাবার জন্য ঘুরছি, খিদেও পেয়েছে হালকা করে, এটাকে হালকা একটু পেটটা শান্তি পাবে আর কি। আর কি বলবো, সব জায়গায় যেহেতু ভিড় কেনা, সেই জন্য আমরা ফাঁকা দেখতে পেয়েও কিছু এখানে এসেছি আর কি। তো চলো বন্ধুরা কি করার, আর এখানেই খেতে হবে, চলো খেয়ে নিই এবার। তো বন্ধুরা আমরা যখন খাওয়া দাওয়া করছিলাম আর আমি বসে বসে ক্যামেরা করছিলাম, বাবুকে বাবু খাচ্ছিল, ওরা ওর মা খাচ্ছিল আর কি। ইতিমধ্যে কিন্তু মাসির সাথে দেখা হয়ে গেলো, মাসি আবার মেলায় ঘুরছিল আর তো মাসির সঙ্গে দেখা হয়ে গেলো, খুব ভালো লাগলো। তো মায়ের সঙ্গে কিছু গল্প করলাম, তারপরে আরেক প্লেট পাও ভাজির অর্ডার করলাম মাসির জন্য। তো এদিকে বন্ধুরা মাসি খাওয়া দাওয়া করছে আর আমরা বেরিয়ে যাচ্ছি আর কি। আমরা ঘুরে নিচ্ছি,
তো এই বলে বন্ধুরা আমরা চলে যাচ্ছি গেটের দিকে, এবার যাওয়ার চেষ্টা করছি মেন গেটের দিকে যাচ্ছি। মেন গেটের দিকে চলে এসেছি বন্ধুরা, তো চলো আর দেখে নাও গেটে কি রকম ভিড় রয়েছে। তো এই ভিড় দেখে বন্ধুরা আমি সিদ্ধান্ত নিলাম এই দিক দিয়ে ভাই বেরোনো যাবে না, কারণ বাচ্চা নিয়ে রয়েছে আমি। আর এই জন্যই তোমাদের বারবার কথা বলছিলাম বন্ধুরা যে বাচ্চা থেকে মানে দূরে থাকবে, এই মেলা থেকে বাচ্চা খুব সাবধানে রাখবে, এই মেলার প্রচুর ভিড়। তো চলো এখান থেকে ভাই বেরোনো যাবে না বাচ্চা নিয়ে। তো চলো আমরা একটা বাইপাস একটা ছোট গেট রয়েছে, আমরা সেই দিক দিয়ে বেরোনোর চেষ্টা করছি। তো আরেকদিকে বন্ধুরা একটা ছোট গেট ছিল, আমরা এবার সেদিকে যাচ্ছি। আর মেলাতে যে এত দোকান দিয়েছে কিনা, যে গেটটা যে কোন জায়গায় আছে সেটাও ঠিকঠাক খুঁজে পাচ্ছিলাম। তো বন্ধুরা ফাইনালি গেটটা খুঁজে পেয়ে গেছি, দেখো এইদিকে তুলনামূলক কিন্তু অনেক ভিড় কম রয়েছে মেলাতে। মেলা থেকে বেরোনোর জন্য এরকম তোমরা তিন চারটা গেট পেয়ে যাবে, সেই গেটগুলো খুঁজে নিও। হ্যাঁ, মেন গেট দিয়ে না বেরোলেও চলবে, কারণ মেন গেটে প্রচুর ভিড়, ধাক্কা ধাক্কিতে একবার নিচে পড়ে গেলে ভাই মানে অবস্থা টাইট, ঠিক আছে। তো খুব সাবধানে কিন্তু মেলা ঘুরবে, বিশেষ করে যদি সন্ধ্যাবেলা কি রাত্রিবেলা দিকে মেলাতে যাও, সন্ধ্যাবেলার সময় বলছি প্রচুর ভিড় হয় তখন লোকের, একটু সাবধানে ঘোরাফেরা করো। তো বন্ধুরা মেলা থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেছি সোনার তৈরি রেস্টুরেন্টে। ওর মাসি বাবুকে একটা সোয়েটার দিয়েছে, তো ওটা ওরা ট্রাই করছে আর কি। আর পাশাপাশি এখান থেকে আমরা কিছু খাবার অর্ডার দিয়েছি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, তো সেই খাবারের জন্য আর কি ওয়েট করছি। তো জামাটাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে। আর ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি, এদিকে খাবার নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছ, নান আর হচ্ছে কি তরকা, এগুলো সবাই মিলে এবার খাবো ভাগ করে। তো চলো বন্ধুরা খাওয়া শুরু করা যাক। এখানে আয়, লাইটটা যেন তোর মুখটা পড়ে নাও, ঠিক আছে তো বন্ধুরা বাড়িতে আসার পর আমি একটু কাজে গেছিলাম, তো সেখান থেকে ফিরে বন্ধুরা বউ আমাকে খাবার সাজিয়ে দিয়েছে, ওই নান, ঠিক আছে। ওরা খেয়েছে, খাওয়ার পরে আরো বেঁচে গেছে, তো সেগুলো এবার আমি খাচ্ছি। তো চলো খাবার খেতে হবে, কারণ সারাদিনে অনেক ধকল গেছে, ঠিকঠাক খাবারও খাওয়া হয়নি আর কি। তো এবার পেট ভরে খেয়ে নেবো। এগুলো ফুচকা পাপড় বাড়ি থেকে দোকান থেকে নিয়ে এসেছি, এগুলো ভাজলে ঠিকঠাক ফুচকার মতো হবে, মানে ব্লক করতে গিয়ে যেরকম করে ধরবো কে না, তো লোকে ঠেকে যাচ্ছে, তো হবে না ব্লক। এত ভিড় কি বলো, মারাত্মক। প্রদীপ পাল আজকে এসছে, বাড়ির সবাই খেয়ে নিয়েছে, ঘুমিয়ে গেছে, আমি কাজে গেছিলাম, তারপর আবার আসলাম রিটার্ন, রাত্রি হয়ে গেছে এখন। এই যে এগুলো খাচ্ছি, আর এই যে তরকারি রয়েছে, তো চলো এগুলো খেতে হবে এখন। প্রথমে তরকা দিয়ে খাই, কেমন লেগেছে লাগছে খেতে। বাড়ির তরকারি দিয়ে খাচ্ছে, তো বন্ধুরা খাওয়া দাওয়া আমি করছি, ঠিক আছে। আর আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করছি, আর আর এনার্জি নাই, আজকে পুরো ফুল টায়ার্ড হয়ে গেছে, অফিসে কাজ ছিল, মাথা কাজ কাজ, আর তারপরে মেলায় গেলাম, ওখানেও এত ভিড়, শান্তি পাইনি। হ্যাঁ, আজকে অবশ্যই একটা সেরেডন খাবো, মানে সত্যি মাথা ব্যথা করছে। আমি তো লোক নিয়ে কাজ করি না, অফিসেও তো এত লোকের সঙ্গে ডিলিং করতে হয়, তো মানে ওখানে কাইমাই কাইমাই, আর এই তারপরে মেলা গিয়ে কাইমাই, চিৎকার চেঁচামেচি, মানে মাথা ধরে গেছে, মানে আর সহ্য হয় না। রেস্ট নেবো, ফুললি রেস্ট খেয়ে নিয়েছি, ভিডিওটা মনে হয় আজকে সম্ভবত আর এডিটিং করবো না, রেখে দেবো, যা হবে কালকে দেখা যাবে। বাবু বাই বলে দাও তো, বাই, পাপড় খাই দাও দর্শকদের, এই যে খেয়ে নাও পাপড় সবাই, ঠিক আছে, বাই, টাটা।